জানি না বেঁচে ফিরবো কিনা, যদি বেঁচে না ফিরি তাহলে এটা আমার লাস্ট ভিডিও, ভাইরাল করে দেবেন। হ্যাঁ, আর যদি তিনজনের শেষ হয়ে যায় তাহলে গেল, মোবাইলও গেল ভিডিওও গেল। চলো রঞ্জন খাচ্ছে। নিচে কি সুন্দর গার্ডেন, আমরা এই মুহূর্তে উপরে রয়েছি। এই যে হাইট, এখান থেকে কতটা ডিস্টেন্স হবে নিচের হাইট? ১১ ১২ প্রচুর টিয়া পাখি। Thank you.
এই যে কত টিয়া পাখি উড়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন কিনা বুঝতে পারছি না, মেঘলা পুরো হয়ে গেছে। তো এই যে টিয়া পাখি, এই যে এই যে এই যে এই যে রঞ্জন, এখন প্যাকেটটা ছাড়াও কত করে এইগুলো? 30 তিল খাজা, তিল খাজা 30 rupees, সেগুলো একটা নেবো। আর এই বাদাম, গুড় বাদাম গুলো 20। এখানে আরো সব কিছু আছে। এগুলো কি গো? তিলের নাড়ু না, অনেক কিছু জিনিস আছে এখানে। আচ্ছা তো বেরোবার মুহূর্তে চলে এসেছি ফুচকার স্টলে, ফুচকা খেয়ে নি তারপর এখান থেকে বিদায় নেব। আর এখানের ফুচকা না, এখানের ফুচকাগুলো হচ্ছে ফুচকা যে পাঁপড় হয় সেগুলো দিয়ে বানানো, খুব শক্ত, দেখি কেমন হয়। হ্যাঁ পাঁপড়ের ফুচকা, সরি আবার ভুল ইনফরমেশন, আমি সবসময় ভুল ইনফরমেশনই দিই। তো দেখা যাক কেমন হয় খেতে, খেয়ে নিই তারপর। আর এইদিকে আমাদের বাইকগুলো রাখা আছে স্ট্যান্ডে। শীতকাল হলেও আইসক্রিম আমি খাবোই। তো লাস্ট ফিনিশিং এটা, তারপরেই বেরোবো। বেরোবো বেরোবো করছি কিন্তু বেরোতে ইচ্ছে করছে না, এটার পর সেটা সেটার পর সেটা, বাজি লাইটগুলো দেখে তারপরেই যাবো। আইসক্রিমটা খেয়ে নিই, ওরা কেউ খাবে না ঠান্ডার সময়। তো আর আমার শীতের সময় আইসক্রিম খেতে বেশি ভালো লাগে, ওই জন্য এই আইসক্রিমটা নিয়ে নিয়েছি। এখন বাজে 4:30, আর চারিদিক দেখতে পাচ্ছেন কুয়াশাচ্ছন্ন হয়ে গেছে, আর কিছু দেখা সম্ভব নয়। আর আমরা ভিডিও করব, অনেক ফটো তুলে নিয়েছি, সেগুলো লাস্টে ভিডিও লাস্টে আপনাদের সাথে শেয়ার করব। আর সারাদিন পুরো মোটামুটি ভালোই কাটলো, আর কিছু দেখা যাবে না, এখানে থাকবো না, সবাই মোটামুটি চলে যাচ্ছে, কিন্তু ছেড়ে যেতেও ইচ্ছে হচ্ছে না, জায়গাটা এতটাই সুন্দর না। তো ব্যাপার হচ্ছে কি বলবো,
তো আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো আশা করি আজকের ব্লগটা আপনাদের খুবই ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো চলুন আজকের জন্য দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়।